গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল 6:40 প্রায় বাজতে চললো থেকে আজকে ব্লগটাকে স্টার্ট করছি। আর সকাল সকাল মারাত্মক গরম ভাবা যাচ্ছেন আর কি। এখনই গিয়ে আগে স্নান টান করবো, তারপরে রান্নাবান্না আর কি স্টার্ট করবো। তো মাথা পুরো গরম হয়ে থাকবে, রান্নার কোনো স্বাদই পাওয়া যাবে না। আর এদিকে বাইরে চলছে ঋষির খেলা। কালকে ও পাপা একটা নতুন খাট নিয়ে এসছে, তো ও ওই যে সাইডের যে পোর্শনটা থাকে ওটার ওপরে চালাচ্ছে হচ্ছে উনি ট্রেন। তো চলুন দেখেন। এখানে যে খাটটা ছিল এই ঘরে আপনারা দেখেছেন ব্লগে অনেকবার, তো এই খাটটাকে আর কি খুলে দিয়েছে, তারপরে আমাদের নতুন খাটটাকে এই ঘরে লাগানো হবে। সকালে তাড়াতাড়ি করে খুলে ফ্রেশ ট্রেশ হয়ে আর কি কলেজ গেলো। এবার যদি সেট করে তারপরে যায় আর কি কলেজের জন্য বেরোতে, তারা দেরি হয়ে যাবে বলে আর কি বাড়ি আসবে, তারপরে বিকালে আবার এটাকে সেট করা হবে। তো আজকে ততক্ষণ অবধি ওপরে গিয়ে শুলেও হয়, ওপরে এত গরম যে ওপরে থাকাটা পসিবল হচ্ছে না। তো তার জন্য এখানে আর কি নিজে একটু বিছানা করে অন্তত সকালটুকু আর কি কাটাই, তারপর বিকেলে সরি দুপুর বেলাটাতে চলেই আসছে। আজকে যদি তাড়াতাড়ি কলেজ থেকে ফিরবে তারপরে এটা সেট হবে, তখন তো অবশ্যই সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো, আর তখন খাটের টোটাল লুকটা আর কি দেখাবো। Is thinking about you, not doing well. Don't know where you are, 'cause you're not here. It's been way. ওরে বাবারে, নতুন নতুন চড়াওয়ালা আছে, উফ দাদা বড্ড লেগেছে। ঋষিরও ভালো হয়েছে, বেশ ফাঁকা ঘর হয়ে গেছে, আর মন দিয়ে আর কি খেলা চলছে। তোমার দাদাইয়াকে খাইয়ে দাও, কি খাবার ছিল দাদাইয়াকে খাইয়ে দাও, দাদাইয়া খাও 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 বলো। গোটা ঘর ফাঁকা, গোটা ঘরের পরে গোল বাড়ছে বেশি আর কি। তোমার জিসিবিটা একবার চালাও, জিসিবিটা কেমন করে চালাও তুমি একবার চালাও, দাদা একে চাপিয়ে। কেন না দাদা একে চাপাও, জিসিপিটার ওপরে দিয়ে চালাও। দাদা চাপ ছিল বললে ভেঙে দিয়েছো নাকি, এবার চালাও। এই 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 জিসিপি চলছে চলছে চলছে, দাদায়া চেপেছে, দাদা তো শুয়ে পড়লো। বাবা বাবা, ই মা তাহলে কি হবে, তোলো 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 দাদাকে, তোলো তোলো তোলো, বয়স্ক মানুষ হাড় ভেঙে যাবে দাদায়া। ওরে বাবারে, ওরে বাবারে, কি হয়েছে বাবা, দাদায় পড়েছে, দাদাকে তোলো, আবার তোলো দাদাকে, তোলো তোলো তোলো, বন্ধুকে চাপাও। হ্যাঁ এবার বন্ধুকে চাপাবে,
বাবা বাবা বন্ধু বলে যাচ্ছে, এই যা সবাই শুধু পড়ে যাচ্ছে। I'm dreaming in dreams bigger than me, taking my time, giving to me, paint my life into a masterpiece, coloring it how. খাটটাকে সেট করে বিছানা টিছানা পাতা হলো আর কি, ঠিকঠাক করা হলো, আর তার সঙ্গে সঙ্গে ঘরের লোকটাকে একটুখানি চেঞ্জ করলাম। চেঞ্জ করলাম মানে হচ্ছে খাটটা আগে যেভাবে ছিল, যে পজিশানে ছিল, সেই পজিশানে আর রাখিনি। কারণ ওইভাবে রাখলে যে সমস্যাটা হচ্ছিলো সেটা হচ্ছে যে আমার পাশেই ঠাকুর আছে কটা, তো আমার মনে হয়েছিলো যেন ঠাকুরের দিকে আর কি পা হয়ে যাচ্ছে, তো এটা আমার খুব খারাপ লাগছিলো। আর সেকেন্ড কথা হচ্ছে যে আর একটা যেটা প্রবলেম হচ্ছিলো যে আমার আলনাটা ওখানে ছিল, তা আলনাটা ওখানে থাকার দরুন না কোন জায়গায় ছিল আমি দেখাচ্ছি। তো আমার একটা ওয়াল শোকেস আছে দেখুন, বাস একটা এই ওয়াল শোকেসটা কিন্তু আমি একদমই ইউজ করতে পারছিলাম না, তো ওই জন্য আলনাটাকে এখানে এনে রাখলাম ঠিক বেড, অ্যান্ড দেন বেডের ঠিক এখানে আলনাটা থাকলো। তাহলে কী হলো, এই যে এই যে এই ওয়াল শোকেসটা, মানে এই যে এই ওয়াল শোকেসটা পুরোপুরিভাবে আমি এখন ইউজ করতে পারবো। তো আবার নিচের স্পেসটাও অনেকটা পাচ্ছি, সেখানে একটু খেলাধুলাও করতে পারবে। তো মাঝে মাঝে ঘরের লুক একটু চেঞ্জ করলে কিন্তু একটু অন্যরকম লাগে, ভালোও লাগে। তো বিছানা রেডি করে ঋষিকে মানে রুটি করে তাকে যেভাবে আর কি খাওয়াই, জানেন প্রসেসটা কীভাবে আমি ঋষিকে খাওয়াই। ঋষিকে ডিনার কমপ্লিট হয়ে গেল, তো তারপরে ও ওর ছোটো পিসিমণির সঙ্গে একবার দেখা করতে গেছে, ওকে গুড নাইট বলতে গেছে, অ্যান্ড দেন ওকে ঘুমটা পাড়াবো, তারপরে আমরা ডিনারটা করব। তো ঋষি আসুক, তারপরে ব্লগটাকে এন্ড করব, কারণ ঋষির এন্ডটাই আমার মনে হয় আপনাদের বেশি ভালো লাগে। তো তার জন্য ঋষি আসুক, তারপরে ব্লগটাকে এন্ড করছি। তো ঋষিকে আমি আগে দেখে নিয়ে আসি। টাটা বলে দাও, টাটা করে দাও, গুড নাইট বলে দাও তো। আচ্ছা দিদিয়া হলো, দি গুড নাইট বলে দাও। তো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি, দেখা হচ্ছে কালকে একটা নিউ ব্লগের সঙ্গে। টিল দেন টাটা বাই অ্যান্ড টেক কেয়ার, টাটা করে দাও। টাটা নিচে টাটা করে দাও, টাটা করে দাও তো, বল দেবো কিন্তু টাটা না করলে বল দেবো না, টাটা করে দাও, গুড নাইট।